আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো ব্যথার একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যার নাম টোরাক্স ট্যাবলেট। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো টোরাক্স ট্যাবলেট কোন কোন সমস্যার জন্য ব্যবহার করা হয়, এর প্রস্তুতকারক কে, এটার দাম কত, এটি কোথায় পাবো, এই ট্যাবলেটটি খাবারের নিয়ম সম্পর্কে, টোরাক্স ট্যাবলেটটি সেবনে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এই ওষুধটি সেবনে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস অল দিয়ে রাখুন, আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, টোরাক্স ট্যাবলেটটি কিটোরোলাক গ্রুপের একটি ওষুধ যা বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত করে থাকে। এক বক্সে 50টি ট্যাবলেট থাকে, প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য 12 টাকা। এটি সাধারণত 60 mg এবং 30 mg ইঞ্জেকশনও হয়ে থাকে। কিটোরোলাক ক্রোমেথামিন অস্ত্রোপচার পরবর্তী মাঝারি থেকে তীব্র ব্যথার ব্যথা নিরাময়ে স্বল্প সময়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। কিটোরোলাক ক্রোমেথামিন একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি শ্রেণীর শক্তিশালী ব্যথানাশক ওষুধ। এটি সাইক্লো অক্সিসিজেন্স এনজাইম সিস্টেমকে বন্ধ করার মাধ্যমে প্রোস্টাগ্লান্ডিন তৈরিতে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে। ব্যথানাশক মাত্রার এটি সামান্য পরিমাণ প্রদাহ বিরোধী কার্যকারিতা দেখায়। এবার জানবো এই টোরাক্স ট্যাবলেটটি মাত্রা ও সেবন বিধি সম্পর্কে। অনুমোদিত মাত্রা 10 mg একটি ট্যাবলেট, একটি করে রোজ 3 বার, অথবা ডাক্তাররা বিভিন্ন সময়ে ডোজ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে, সর্বোচ্চ 7 দিন। চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এবং দীর্ঘদিনের চিকিৎসা হিসেবে এটি অনুমোদিত নয়। দৈনিক 40 mg এর বেশি ব্যবহার অনুমোদিত নয়। কিটোরোলাক টোরাক্স 10 NSAIDS এর প্রতি অতি সংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত। 16 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। অস্ত্রোপচারের পূর্বে ব্যথানাশক প্রতিষেধক হিসেবে এটি ব্যবহার প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বমি বমি ভাব, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ব্লিডিং, মেলেনা, পেপটিক আলসার, দুশ্চিন্তা, ঝিমুনি, মাথা ব্যথা, অতিরিক্ত তৃষ্ণা পাওয়া, ক্লান্তিবোধ, উচ্চ রক্তচাপ, বুক ব্যথা ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী কিটোরোলাক ট্রেমেথামিন সি শ্রেণীভুক্ত ওষুধ, সুতরাং প্রত্যাশিত সুবিধা ভ্রূণের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার থেকে বিরত থাকা উচিত। সতর্কতা, 65 বছরের বেশি বয়সের রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্ক থাকা উচিত। পেপটিক আলসার ও গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং এ বা অ্যাজমা আছে এমন সব রোগীদের ক্ষেত্রে এবং বৃক্কীয় বৈকল্যতার ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, এই ছিল টোরাক্স ট্যাবলেটটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা। আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক অনেক উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন, ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। এই ভিডিওটি থেকে একটু উপকৃত মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকমের নতুন নতুন ওষুধ সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।